আহলুল জামাত থাকাটাই হলো আমাদের দায়িত্ব। আজকে বারাসাত রবীন্দ্র ভবনে সুফরা শরীফ আহলে সুন্নতের জামাতের উত্তর ২৪ পরগনা বিভিন্ন স্তরের কর্মীদের নিয়ে বীরজাদা বাজিদানি ভাইয়ের নেতৃত্বে আজকে এই প্রোগ্রামটা হচ্ছে। আজকে প্রোগ্রামটা দেখে আমার অত্যন্ত ভালো লাগছে এবং এইভাবে কমসেকম ৬ মাস বছরে ২বার প্রোগ্রাম করার প্রয়োজন মনে হয়। প্রতিটা জেলায় বিভিন্ন স্তরের কর্মী যারা নেতৃত্ব বিন্দু যারা কেন সদস্য তো আর এইভাবে ইন্দোরের মধ্যে হয় না, সে তো ফাঁকা মাঠ থাকলেও সেখানেও জায়গা হয় না আলহামদুলিল্লাহ। সেই জায়গায় ইন্দোর মিটিংও আমাদের দরকার আছে। আর এই মিটিং এই যে আপনারা সবাই যে যার কথা বলছেন অত্যন্ত ভালো জিনিস, কার কি প্রয়োজন আছে আমাদের ওপর নেতৃত্ব ধরে জানা দরকার। সাথে সাথে একটা কথা মনে রাখবেন, যে কোনো জিনিসকে কায়েম করতে গেলে প্রতিষ্ঠিত করতে গেলে অনেক ঝড় আছে, অনেক বাধা আছে, তার মধ্য দিয়েই কিন্তু আমাদের ঘরে উঠে দাঁড়াতে হবে। আর বিশেষ করে বর্তমান পৃথিবীর সময় ন্যায়ের পক্ষে দাঁড়ানোটা অত্যন্ত কঠিন ব্যাপার, কেন এখন অন্যায়ের পক্ষে দাঁড়ানোটা খুবই সহজ। যারা অন্যায়ের দিকে এখন লোক বেশি, অন্যায়ের দিকে পাওয়ার বেশি, অন্যায়ের দিকে দুনিয়াবি বলছি, আমি ধর্মের দিকে যাচ্ছি না, আমি দুনিয়াবি কথা বলছি, অন্যায়ের দিকে সব কিছু ফেসিলিটিটা এখন বেশি, কিন্তু এই অন্যায়টা এমন একটা ক্যান্সার, এমন একটা ব্যাধি, এমন একটা রোগ। এই অন্যায় কিন্তু যারা করছে একদিন তারাও দেখবেন অন্যায়েরই শিকার হবে, তারাই অন্যায়েরই হাতে আক্রান্ত হবে। এই জায়গায় আমরা গুটি কত যুবক ছেলে, আমার মোজাদ্দ জামানের রুহানি সন্তান আপনারা, তাদের ঘরে নিয়ে আমার উত্তর ২৪ পরগনায় আল্লাহ রুহুল আমিন হুজুরের রক্তের আওলাদ এবং আরো উচ্চ নেতৃত্ব যেমন আছে আমার কি বলে কুতুব ভাই আছে বারাসাত মহকুমার দায়িত্বে এবং আপনাদের বাদুরিয়া মহকুমার দায়িত্বে আমার মুসা কালিমুল্লাহ আছে, বিভিন্ন থানার যারা দায়িত্বে আছে একটু বাধা আসবে। আর আপনাদের দুঃখ, আপনাদের সমস্যা, আপনাদের বাধার কথা অবশ্যই ওপর নেতৃত্বকে শোনাবেন, আমরা প্রাণ চেষ্টা করব। তবে আজকে যখন কর্মী সম্মেলন, আমি প্রত্যেকটা কর্মীদের উদ্দেশ্য করে বলবো আগামী ২১ অধ্যায়নে তো ব্যবস্থা আপনারা নিচ্ছেন, তার সাথে সাথে এখান থেকে আগামী এক বছর বা ৬ মাস কিছু খোরাক নিয়ে যাওয়ার চেষ্টা করুন, যাতে করে আমরা আগামী ৬ মাস বা এক বছর কিভাবে পরিচালনা করব। সর্বপ্রথম একটা বুথ লেভেলে বা একটা পঞ্চায়েত বলেন, একটা থানা বলেন, একটা জেলা বলেন, যে কোনো কর্মী সর্বপ্রথম দায়িত্ব হলো কান থাকতেও কালা হতে হবে। লোক অনেক কিছু বলবে, সব কথাই কান দিলে হবে না, যে কথাটা দেখতে হবে যে আমার এই কথাটার গুরুত্ব দেওয়া দরকার, এই কথাটা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দেশের সংবিধানের পক্ষে, মানবতার পক্ষে, ওই কথাটাকে কান দাও না। কে কোথায় কি বলছে, কে কি উস্কানমূলক কথা বলছে, কোথায় কে কি শোনাচ্ছে, এটাই কান দেবেন না। দ্বিতীয় নম্বর হলো চোখ থাকতেও কানা হতে হবে। কেমন, আপনার সমাজে দেখা যাচ্ছে রাজনীতির দল বলে একটা ফ্যাকশন আছে প্রতিটা পাড়াতে, এটা অত্যন্ত দুঃখজনক যে পশ্চিম বাংলায় অন্য রাজ্যের থেকে তুলনামূলক বেশি অশান্তি হয়। সেখানে দেখা যাচ্ছে টিএমসি কংগ্রেস, টিএমসি বামফ্রন্ট, বামফ্রন্ট কংগ্রেস, বিজেপি অন্য টিএমসি পার্টি,
এই যে একটা অশান্তি হচ্ছে আমি দেখতে পাচ্ছি, অশান্তি এসবের দেখেও না দেখার ভান করে থাকতে হবে। আপনি দেখুন ওই অন্যায়টা, যে অন্যায়টা ইসলাম বিরোধী হচ্ছে, ইসলামের বিরুদ্ধে কেউ অন্যায় কাজ করছে, কোরআনের বিরুদ্ধে কেউ অন্যায় কাজ করছে, মানবতার বিরুদ্ধে করছে, কেউ কেউ দেশের সংবিধানের বিরোধী করছে, কেউ দেশের বিরোধী করছে, কেউ সভ্যতার বিরোধী করছে, এইগুলোকে দেখুন সবটা যদি দেখতে যান তাহলে আপনি ফেঁসে যাবেন, আপনি জড়িয়ে যাবেন, আপনি পেরে উঠতে পারবেন না। এটা হচ্ছে আপনার দায়িত্ব, সাথে থাকতে মুখ থাকতেও বোমা হতে হবে। কিছু কিছু কথা এমন আছে বুকে বড় ব্যথা থাকে তারপরেও বলা যায় না। যেমন গত কয়েকদিন আগে বাবরি মসজিদের রায় বেরিয়েছে, এইসব বিষয়ে কথা কিন্তু অনেক হেকমতে বলতে হবে। কারণ ইসলাম বলেছে ইমান তিন ধরনের, প্রথম নম্বর হলো ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো, দ্বিতীয় নম্বর তার দিন আপন মুখ দিয়ে করো, তিন নম্বর তাও দিন আপন দিল থেকে ঘৃণা করো। আহা, ইসলাম এত সুযোগ আমাদের দিয়েছে, আজকে গণতান্ত্রিক দেশে বাস করছি, সেই দেশের মহামান্য সব থেকে উচ্চ ন্যায়ালয় সেইখান থেকে একটা রায় বেরিয়েছে, সেই রায়টা সম্বন্ধে আমরা সবাই শুনেছি। আমি অত্যন্ত খুশি ভারতের মুসলমানদের উপরে যে আজকে তাদের ভাই আল্লাহ সৎ বুদ্ধি দিয়েছে, হেকমত দিয়েছে, তারা হেকমত অনুযায়ী কাজ করেছে। এই জায়গায় আমার কর্মীদেরও আমি শিক্ষা দিচ্ছি যে কিছু কিছু কথা আছে সেই কথাগুলো মুখ দিয়ে সবসময় ব্যক্ত করা যায় না। আজকে এখানে আপনারা দুঃখের কথা বলছেন, এখানেও এমন কিছু কিছু কথা আছে যেগুলো ওপেন বলা চলে না। ওপেন বললে দুটো জিনিস হতে পারে, এক দেখা যাচ্ছে এই বার্তাটা এক শ্রেণী মানুষের কাছে ভুল মেসেজ দিতে পারে, আর এক শ্রেণী মানুষ আমাদের যারা কর্মী আছে আমাদের কারো মনের মধ্যে একটা ভয় তৈরি হতে পারে। এই জন্য কিছু কিছু সিক্রেট কথা এগুলো কর্মীদের ঘরে বুঝতে হবে, এই বোঝার জন্য ওপর নেতৃত্বের ঘরে ফলো করা দরকার। তারা কি স্টাইলে কথা বলছে, তারা কিভাবে সমাজকে চালাচ্ছে, তারা আমাদের ঘরে কিভাবে পরিচালনা করছে, আমাদের ঘরে তারা কিভাবে পরিচালনা করছে, আমি আমার নিচরটাকে ঠিক সেই স্টাইলে পরিচালনা করব, এটা হলো কর্মীদের দায়িত্ব, তবে কাজটা সুন্দরভাবে হবে। যখন বাবরি মসজিদের কথাটা উঠেছে কর্মী সভায় আমি এতটুকু বলি, আপনারা সবর করুন, নামাজের মুসাল্লায় আল্লাহর কাছে দোয়া চান যে আল্লাহ বিচার আপনার কাছে দিলাম, আপনার কাছে পেতে চাই। কেন আজকে যেখানে সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে বাবরি মসজিদ যেখানে ছিল ওর তলায় কোনো মন্দির ছিল না, লড়াই হলো মন্দির ভেঙে মসজিদ করা, এটা যে আন্দোলন মন্দির ভেঙে মসজিদ করা, আলহামদুলিল্লাহ প্রথম লড়াইতে কিন্তু আল্লাহ আমাদেরকে ফতে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এটা তো প্রমাণ হয়েছে যে মন্দির ছিল না, কে প্রমাণ করেছে আমি না সুপ্রিম কোর্ট, যাকে অবশ্যই শ্রদ্ধা করি আমরা, যাকে আমরা অবশ্যই ভালোবাসি, কারণ দেশ যখন আমার দেশের ন্যায়ালয়কে কেন আমরা ভালোবাসবো না, কিন্তু আমরা তাকে খোদার জায়গায় বসাই না, খোদার জায়গায় আমরা বসাতে পারি না কখনো। কেন মানুষ মাত্র ভুল হতে পারে, খোদা তিনি যিনার ভুল যিনার ডিকশনারিতেই নেই, তিনি হলেন খোদা। তো যাক, আজকে সেই ন্যায়ালয় থেকে একটা রিপোর্ট দিয়েছে, আজকে আপনাদের বাড়ি কিছু জিজ্ঞেস করে বাবরি মসজিদে আপনাদের রায় কি, সেই হিসাবে আমি আপনাদের শিক্ষা দিচ্ছি। এইটুকু কথা বলবেন, এর বেশি কিছু বলবেন না, যে সুপ্রিম কোর্টকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, কারণ আমার দেশের সম্পত্তি, আমার দেশের সবচেয়ে উচ্চ ন্যায়ালয় সেখান থেকে রায় বেরিয়েছে যে বাবরি মসজিদ যেখানে ছিল সেখানে কোনো মন্দির ছিল না, অর্থাৎ মন্দির ভেঙে মসজিদ হয়নি, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওখানে দীর্ঘদিন নামাজ 500 বছরের বেশি হয়ে আসছে। তিন নম্বর, ওখানে যারা নামাজ পড়ছিল ওই মসজিদ ছিল, ওই মসজিদকে যে বা যারা ভেঙেছে তারা অবশ্যই সংবিধান বিরোধী, তারা আইনের আওতায় পড়ে, তারা অবশ্যই সমাজ বিরোধী। চার নম্বর হলো, আজকে ওই জায়গাতে মন্দির বানাবার পক্ষে রায় দিয়েছে, মন্দির বানাবার পক্ষে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এই রায়টার পক্ষে কি বিপক্ষে ও কথায় আমি আর যাব না। আমি এতটুকু কথা বলবো, যদি ওই জায়গায় মন্দির হয় পৃথিবীতে এটা প্রমাণ হবে মসজিদ ভেঙে মন্দির হয়েছে, কিন্তু মসজিদ মন্দির ভেঙে মসজিদ কখনো হয়নি প্রমাণ কিন্তু হয়ে গেছে। এ প্রমাণটা হবে কিন্তু যে মসজিদ ভেঙে মন্দির হয়, এ প্রমাণ
পাওয়া যাবে, এতটুকুই আমাদের কথা। এবারে যদি আমার দেশবাসী হিন্দু হয়, তারা মনে করে যে মন্দির ভেঙে মসজিদ, মসজিদ ভেঙে মন্দির করলে আমাদের পূর্ণ হবে, আমার ধর্ম আরো বেশি আমাকে প্রাধান্য দেবে, তাদের ব্যাপার করতে পারে। গণতান্ত্রিক দেশে বাস করতে গেলে কখনো কম্প্রোমাইজ করতে হয়, কি করা যাবে। তবে হ্যাঁ, দিল থেকে কিন্তু আমরা কখনো মেনে নিতে পারিনি, পারবো না, কারণ আল্লাহর ঘরের কম্প্রোমাইজ হতে পারে না। বাহ্যিক সুরাতে দেশের শান্তি স্বার্থে আমরা চুপ হয়ে গেছি। এবারে আমাদের ওপরে যারা মাথায় আছে, বড় বড় সব সাহিংসা নেতা টেতা সেজে আছে, তারা কত কি করবে, কেস কামারিতে আবার যাবে কি না যাবে তাদের ব্যাপার। ঠিক এতটুকু কথা আপনারা মাথায় রাখবেন, কারণ আজকে বাবরি মসজিদে কিন্তু বিরাট একটা রহস্য চলছে। দিদি বলেন কেন, যে কোনো রায় বেরোবে, ওই রায়ের যে বিচারপতি সে সই করবে। বাবরি মসজিদে যে রায় বেরিয়েছে ওদের বিচারপতি কোনো সই নেই। হতে পারে একটা টোপ দিয়ে মুসলমান যে খাবিয়ে রাস্তায় নামাবো, ওই উদ্দেশ্য করে ওদেরকে একটা দাঙ্গা লাগিয়ে আবার 5 বছরের জন্য আমি সিটকে দখল করবো, কেউ হয়তো চাইছে। সেই জায়গায় আল্লাহ আমার কমকে সৎ হিফাজত বুদ্ধি দিয়েছে, খোদার দরবার কোটি কোটি শুক্রিয়া। তবে কিন্তু হাত তুলতে বাধা রাখবো না যে খোদা, যে তোমার ঘরের ওপরে বেইনসাফি করবে তার বিচার তুমি করো, এটা আমরা অবশ্যই দিল থেকে আমার শরত আমার আল্লাহর কাছে জানাবো। যাক, এখন যেটা আরো কিছু বলতে চাইছি যে আপনারা কর্মী, আপনাদের কাছে সবাই ভালো, সবাই ভালো বলতে মানে আপনার যারা সংগঠনের ছেলে, হয়তো দেখা যাচ্ছে কেউ আপনার ওপরে করে একটা কাজ আপনার সে পছন্দ করতে পারেনি, হতে পারে, তাহলে তার থেকে আপনি দূরে সরে যাবেন না, আপনি নেতৃত্ব, আপনি তার বাড়িতে যান, তাকে 10 বার ডাকুন, তাকে বলুন যে ভাই আমার কোন কাজটা অসুবিধা হচ্ছে, বলুন, আপনি বলুন আমার কোন কাজটা অসুবিধা হচ্ছে। যখন আমাকে আহলে সুন্নতের জামাতের পক্ষ থেকে আপনারাই তো নির্বাচন করে বুথ সেক্রেটারি, পঞ্চায়েত সেক্রেটারি, মহকুমা সেক্রেটারি, ব্লক সেক্রেটারি দায়িত্ব দিয়েছেন, জেলা সেক্রেটারি, আমার যদি কোনো কাজের সমস্যা হয় সেটা যদি আমাকে না বলেন, তাহলে সংগঠন আমি বুঝবো কি করে। এর জন্য আপনি সরে যাবেন না, এইভাবে প্রত্যেকে চেষ্টা করুন নিজ নিজ বুথের মধ্যে 30 জন করে যুবক ছেলের একটা ইউনিট তৈরি করা। কারণ আমাদের লক্ষ্য আপনারা সবাই জানেন, আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আমান প্রতিষ্ঠিত করতে চাই, আমরা সমাজকে সমাজ দ্রোহী যারা আছে তাদের থেকে মুক্ত করতে চাই, আমরা মা বেটিদের ইজ্জত আবরু চরিত্রহীনদের হাত থেকে হিফাজত করতে চাই, আমরা চাই সমাজ একটা এত সুন্দর হোক যেখানে রাজনীতি হবে, কোনো জোর জুলুম হবে না, যে যার স্বাধীনভাবে ভোট দেবে, কে কাকে দেবে তার ব্যক্তিগত অধিকার আছে, ভোট দিয়েছে যেন বাইরে বলতে পারে রাজনীতি হবে ঠিকই, কিন্তু আমার গ্রামে কোনোদিন যেন বোম্বিং চাল না হয়, আমার গ্রামে যেন গুলি বোমা না চলে। কারণ আমাদের ঘরের বাচ্চাগুলো তারা ছোট্টবেলাতে ওইগুলো দেখছে, দেখে 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 তারা স্কুল যেতে ভয় করছে, পড়াশোনা ভয় করছে, তারা যদি বা স্কুলে যায় বড় বড় বাচ্চাদের মারপিট দেখে তারাও মারপিট করছে স্কুলে গিয়ে। এইভাবে আস্তে আস্তে আমরা অন্ধকার যুগের দিকে চলে যাচ্ছি। তাই আহলে সুন্নতের জামাত চাইছে আপনাদের দ্বারা যে যার নিজ গ্রামটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করবো। আর আমার ভাইজি ভাই পুরো উত্তর 24 পরগনা জেলার মাথা জেলার দায়িত্ব মাথায় এনে ঘুরছে, আর আমার কুতুব ভাই বারাসাত মহকুমার দায়িত্ব মাথায় এনে ঘুরছে, মুসা আজকে সে বাগুড়িয়া মহকুমার দায়িত্ব নিয়ে ঘুরছে, আমার আমার থানা কমিটির যেনারা আছেন উত্তর 24 পরগনার তিনারা সব জেলার থানার দায়িত্ব নিয়ে ঘুরছে, আপনারা কি নিজ নিজ একটা একটা গ্রাম বা বুথের দায়িত্ব নিতে পারবেন না? ইনশাআল্লাহ সবার কাছে জানতে চাইছি, আপনাদের কাজটা বুঝতে পেরেছেন, এইভাবে সুন্দর করে কাজ করে, বিশেষ করে সামনে আমাদের এখন যে কাজটা এসছে আগামী 21শে অগ্রহায়ণ, সেই 21শে অগ্রহায়ণ প্রত্যেকে চেষ্টা করবেন নিজ নিজ এলাকার যারা ওপর নেতৃত্ব আছে তাদের ঘরে বেশি আটকে রাখবেন না, তার আগের দিন পর্যন্ত আটকে রাখবেন, ওই দিন আটকে রাখবেন না, ওই দিন যে যার বুথের দায়িত্ব, যে যার দায়িত্ব গাড়ি ঠিক করে আপনারা ওখানে যে পৌঁছাবেন, ওখানে গিয়ে আপনার ওপর নেতৃত্ব সঙ্গে যোগাযোগ করবেন যে আমি এসেছি, আমার গাড়ি ঠিকভাবে নিয়ে এসেছি, কোনো অসুবিধে হয়নি। যদি কোনো অসুবিধে হয় আপনি আপনার যে থানার ওপর নেতৃত্ব আছে তার সাথে ওখানে গিয়ে যোগাযোগ করবেন, এই সমস্যা হয়েছে।
আপনি কাউকে ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। এতদিন আমাদের এলোমেলো ছিল, যা ছিল ছিল, আমরা চাইছি নতুন করে তৃণমূল স্তর থেকে আমাদের একেবারে নিচ থেকে সাজিয়ে তোলা। আপনি কোনো সমস্যায় পড়লে আপনাকে আপনার প্রথম বুথের যে দায়িত্বে তাকে বলতে হবে। বুথের দায়িত্ব যদি সজিলাতে পারে, সমাধান করতে পারে, তাহলে তিনি করবে। তবে তিনার জন্য একটা হুকুম, অর্থাৎ আপনারা আপনাদের জন্য একটা হুকুম হলো এটাই যে আপনি নিজেকে হিরো সাজাতে গিয়ে দেখা গেল সেটা কারো কেস না আপনাদের। আপনি প্রথম ঠিক করুন যেটা আমার লেভেলের কেস নাকি, আমি এটাকে সমাধান করতে পারবো কিনা। যদি আপনার মনে হয় যে হ্যাঁ 100% শিওর, তাহলে আপনি হাত দিন না। আপনার দায়িত্ব হবে আপনার যিনি অঞ্চলের সেক্রেটারি আছে তিনার সঙ্গে পরামর্শ করা, তিনিও দেখো যেটা আমার লেভেলের নাকি, তিনি যদি পারে ভালো জিনিস, তাহলে না পারে সে তাহলে কি বলে থানা লেভেলের যিনি আছে দায়িত্বে তাকে বলুন। তিনিও যদি দেখেন তার লেভেলের কেস, তাহলে সাগিয়ে যা, না পারলে সে মহকুমা লেভেলে যা। সে যদি দেখে তার লেভেলে সাগিয়ে যা, না পারে জেলায় যা। তিনি যদি দেখে তার লেভেলে ভালো যদি না হয় তখন কেন্দ্রকে জানা। এইভাবে আমরা যদি আগিয়ে চলি তবে ভালো হবে। আজকে আমার সঙ্গে আমার ভূতের যে দায়িত্ব আছে তার ঝগড়া, আল্লাহর অর্থে রসুল্লাহ দিনের স্বার্থে, মানবতার স্বার্থে, দেশের স্বার্থে নিজেদের পারিবারিক ঝগড়াকে ছেড়ে দিয়ে ভাই ভাই মিলে মিশে চলার চেষ্টা করুন। ভাই আপনারা কম বেশি জানেন, আজ আমার জলসা চাপাতলা অঞ্চলে গোসাইপুরে, আপনাদের যেতে হবে না। আপনারা এখানে বসে আমার ভাইজি ভাইকে নিয়ে, আমার উল্লাহ হজরতদের নিয়ে আপনারা এখন আলোচনা শুনুন, এটা আমি খুশি হব। সব কিছু ডিসিপ্লিন বজায় রাখবেন। পীর মুড়িদি আলাদা জিনিস, সংগঠন কিন্তু আলাদা জিনিস। সংগঠন আর পীর মুড়িদি এক জায়গায় ছড়িয়ে দেন, তাহলে কোনোদিন আপনারা বড় শক্তি তৈরি করতে পারবেন না। ওই ভাইজান আসতে শুধু ছুটব না, এভাবে সংগঠন হয় না। সংগঠনের যেখানে ব্যানার থাকবে ওটাই হলো আমার সম্পদ। ফরিদপুরা শরীফ আহাদ সুন্নতের জামাত, এই ব্যানারটা, এই নামটা হলো আমার সম্পদ। এই ভালোবাসা, এই প্রতিভা নিয়ে আজ আমি বেঁচে আছি, কাজে যদি আমি মরে যাই তাহলে সংগঠন আপনারা তুলে দেবেন নাকি? এ তো আমি তৈরি করছি আপনাদের সবার ভবিষ্যতের জন্য। আমি এমন একটা ঘরের সঙ্গে সম্পর্ক আছে আমার, আমার তো কোনো সমস্যা না, আমার কোনো সমস্যা নেই। যাই দেখেন আজকে বলুন চাপাডাঙ্গা চাপাতলা যে পঞ্চায়েতে যে কথা ছিল, ওখানকার এক্স ওয়াই জেড একজন উগ্র মানুষ, দেশদ্রোহী মানুষ, যে সমাজদ্রোহী, সবসময় অস্ত্র মিছিলে ঘুরে বেড়ায়, শরাব পান করে ঘুরে বেড়ায়, নোংরা মানুষ, সে কি বলেছিল যে আজকে আব্বাসের দিকে ঢুকতে দেবো না। সে থানার বড়বাবুকে পর্যন্ত কন্ট্রোল করে ফেলেছিল। কিন্তু আমাদের তো হাত এত ছোট নয়, আমাদের পাওয়ার অনেক কিছু পর্যন্ত। দেখা যায় সেই থানার বড়বাবু এবার গ্রামে গিয়ে তাকে ফের দিচ্ছে, বলছে আজকে ঘরে থাকিনি, যদি একটা কিছু হয় তোর নাম নিশানা মিটে দেবো। এদিকে বুঝে নেওয়া দরকার যে আমরা আল্লাহর শকর কিন্তু ভালো জায়গায় চলে গেছি। আর এখন বর্তমান পশ্চিম বাংলায় ফরিদপুরা শরীফ আহলে সুন্নতের জামাত একটা ব্যান্ড হয়ে গেছে, শুধু মুসলিম নয়, এখন হিন্দু সমাজের মানুষ তারাও বিপদে পড়লে আমাদের কাছে আসছে। কেন? তাদের মধ্যে চেতনা এসে গেছে ফরিদপুরা শরীফ আহলে সুন্নতের জামাত, এটা নামটা ইসলামিক হতে পারে, এর নেতৃত্বে যে মুসলিম ঘরে ছেড়ে দিতে পারে, কিন্তু তার বক্তব্যের মধ্যে মানবতা আছে, দেশপ্রেম আছে। সে বলেছে অসহায়কে আশ্রয় দেওয়ার জন্য, তার বিশ্বাস যে শুধু মুসলমান অসহায় হলে যে তাকে আশ্রয় দেবে তা নয়, যদি অন্য মানুষও অসহায় হয় তাকেও আশ্রয় দেবে। কি আমাদের এই বক্তব্য আছে না? না, তাই আজকে তারাও যখন অসহায় হয় তারা ছুটে আসছে। কে এসে বলছে আমাকে 2 বছর খাটিয়েছে চাকরি দিবার নামে, আজ চাকরি দিচ্ছে না। আজ আপনার কাছে এসেছি, অবশ্যই আমরা তার জন্য লড়েছি, তার জন্য যেখানে যা ফোন করার করেছি তাকে চাকরির জায়গায় পৌঁছে দিয়েছি, তার অধিকারকে মিলিয়ে দিয়েছি, তার বিশ্বাস আরো জন্মেছে, সে আরো 10 জন হিন্দুর কাছে গল্প করছে। আমাদেরকে এমন একটা মডেল তৈরি করতে হবে যে মডেলটা দেখে যেন ISIS এর বদলাম হয়, যে মডেলটা দেখে যেন মানুষ ভাবে যে আল কায়দা আর মুসলমান দুটো এক নয়। ইনশাল্লাহ আমরাই পারবো সেই যুব সমাজ যে পশ্চিম বাংলায় নতুন করে একটা আলো তুলতে, যে আলো পশ্চিম বাংলা থেকে আস্তে আস্তে পুরো ভারতে যেন ছড়াতে পারি। ইনশাল্লাহ আমি সংক্ষেপ করলাম, আমি এতটুকু আপনাদের কাছে আশা রাখবো। দোয়াতে লাস্ট আমার জন্য দোয়া করবে, আমি যেখানে যাচ্ছি আল্লাহ যেন সুস্থ হবে নিয়ে যায়, সুস্থ হবে বিড়ি নিয়ে আসে, কারণ আমার সুস্থ থাকার আর প্রয়োজন নয়, আমার কিছু হলে বাংলায় একটা অশান্তি হয়ে যাবে, কথা বুঝে আসছে? তো যাই হোক, আপনারা ঘাবড়াবেন না, অনেকের অনেক সমস্যার কথা বলেছেন,
অবশ্যই সেগুলো লেখা হচ্ছে, আমার ভাই লিখছে, আমি পরে দেখে নেব। আর আপনাদের সবাইকে আবার বলে যাচ্ছি, কাজ করতে গেলে একটু কষ্ট হয় তো নাকি, ভালো জিনিস করতে গেলে একটু বাধা আছে, ধৈর্য ধরবেন। আর যদি কারো নামে কেস কামারি এখনো থাকে, অবশ্যই আমাদের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করবেন, আমরা আপনার জন্য জামিনের ব্যবস্থা অবশ্যই করব ইনশাআল্লাহ। আমার ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ, সে এখনো সত্যের পক্ষে কেউ মিটাতে পারে না আর পারবেও না, এই বলে আমি সংক্ষেপ করলাম। আসসালামু আলাইকুম। দুর্দাশে আহলে সুন্নতের জামাত জিন্দাবাদ, আহলে সুন্নতের জামাতের সকল কর্মীবৃন্দ জিন্দাবাদ, মুজাদ্দিদ জামাত আলা হুজুর কিবলা জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ।